কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন আল্লাহ সুহান হুয়া তা আলা যেন আমাদের সবাইকে কোরআনের সাথী বানিয়ে দেন আল্লাহ তা আলা যেন কোরআন আমাদের জন্য সুপারিশকারী যেন আল্লাহ তাআলা বানিয়ে দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ব্যক্তি সবাই যেন আমরা চেঞ্জ হয়ে যাই বিশাল পরিবর্তন যেন কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে এসে যায় আর এই সমাজ যেন একটা সুন্দর সমাজে পরিণত হয় মানুষ যেন দুনিয়াতে এবং আখেরাতে শান্তি পায় আমিন রব্বাল আলমিন আমার ভাইরা সুরাত উন্নসার বাস নাম্বার থার্টি সিক্স থেকে আমরা কন্টিনিউয়াস আলোচনা করছি শির্কের আলোচনা আমরা করছিলাম যে আয়াতের আলোচনা চলছে আয়াত মধ্যে অনেক লম্বা আলোচনার দাবি রাখে আমরা আয়াতখানাকে আবার তেল আবাদ করি তারপরে আমরা কন্টিনিউ করি আউজুবিল্লাহ بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا الله ارتم عبادات তার সঙ্গে কাউকে তোমরা শরীক করো না আর মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো সুন্দর ব্যবহার করো নিকট আত্মীয়দের সাথে আর ভালো ব্যবহার করো ইয়াতিমদের সঙ্গে এবং সাথে আর নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে আত্মীয় ছাড়াও যারা প্রতিবেশী আছে তাদের সাথে আর তোমার পাশে যারা থাকে তাদের সাথে আর তোমাদের মেহমান অথবা পথের ফকির তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আর তোমাদের দাস দাসীদের সঙ্গে ব্যবহার ভালো করো নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা অহংকারী এবং যারা অন্য মানুষকে ক্ষুদ্র জ্ঞান করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আমার ভাইয়েরা আমার বোনেরা যদি আমরা এই এক আয়াতকেই আলোচনার পর আলোচনা করতে থাকি এই এক আয়াতের মধ্যেই তো পুরো কোরআনের আলোচনা নিয়ে আসা যায় আসলে কিছু তো আর বাদ নাই এখানে আমরা এবাদত সম্পর্কে তিন সেশনে আমরা আলোচনা করেছি শির্ক সম্পর্কে আরো দুই সেশনে আমরা আলোচনা করেছি আজকে শির্কের আমরা এই তৃতীয় সেশন আলোচনা করছি এবং শির্ক যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন শির্কটাকে কোনো অবস্থাতেই পছন্দ করেন না আল্লাহ অনেক কিছুকে মাফ করবেন কিন্তু সিরকের গুনাকে আল্লাহ মাফও করবেন না আপনি তবা করে জীবনকে পরিবর্তন করতে হবে যদি আপনি চান আল্লাহ সুহান হওয়া তাহলে তোমরা জেনে শুনে আল্লাহর সঙ্গে কোনো নিদ বানাবে না যখন জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ নবীকে যে কবিরা গোনা কোনটা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে তুমি নিদ শরিক বানাও এটা হল সব থেকে বড় গুণা সব থেকে বড় ক্রাইম দ্য বিগেস্ট ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেইন ইস আল্লাহ ইস শির যারা শির করছে আল্লাহ রব্বুল আলমের বিপক্ষে তারা অপরাধ করছে তারা আল্লাহর কাছে অপরাধী দে আর ক্রিমিনালস কাজেই শির আপনি করতে পারেন না বড় বড় শির্কের কথা আমরা আলোচনা করেছি শির যেগুলোকে শিরকে আকবর বলা হয় আবার শিরকে আসগর আছে ছোট শির এটা কেন শিরকে খফিও বলা হয় যেটা হিডেন শির বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে কাটে উই পোকার মতো ইঁদুরের মতো উপর থেকে দেখা যাবে যে বই পুরো ঠিক আছে ভিতরে উই কেটে শাস কিছুই নাই ইঁদুর আপনার ধান সব নিয়ে যাবে ভিতরে কিছু নয় সব ভিতরে ভিতরে কেটে 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 শেষ করে দেয় ঠিক এরকম আপনার আছে যেটাকে শিরকে আসগর বলা হয় ওয়াসাল্লাম বড়ই প্রেশন ছিলেন এই সিরকে আসগরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তোমরা সবাই একদম আমার ইন্তেকালের পরে যে মুশ্রিক হয়ে যাবে এটা আমি মনে করি না কিন্তু তোমাদের মধ্যে যে সেরকে আসগর ঢুকবে সেটার ব্যাপারে কি হবে নামলের কথা আল্লাহ রসুল বলেছেন অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি চলে তাহলে এটা কত সূক্ষ্ম একদিকে রাত অন্ধকার পাথরও অন্ধকার কালো রঙের পিঁপড়ার রং ও কালো সব কালো কালো আর কালো আসওয়াদ 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 জুলমা 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 জুলমাত জুলমাত তুম বাদুহা ফাওকা বাদ কালোর পরে কালো যেমন একটাকে বোঝা যায় না কিছু করা যায় না ঠিক ওরকম ধীরে ধীরে ছোট আকারে শিরকে খফিগুলো উম্মতের মধ্যে ঢুকবে বলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আর তাই তো আমরা দেখছি আল্লাহ রসুলের কথা বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে করে করে রগে রগে বিঘাতে বিঘাতে আগের লোকজন যেই পথে হেঁটেছে আনফর্চুনেটলি আমার মধ্যে কিছু লোক তারাও এই পথে হাঁটবে লা লাখাল এমন এমনকি আগের লোকজনরা যদি তারা কোন গুইসাপের গুহায় গিয়ে ঢুকে যায় তোমরাও ওখানে গিয়ে ঢুকবে সাহাবিরা বললেন আলিয়াহুদ ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ মান কানা ক্বাবলাকুম তোমাদের আগে যারা ছিল আপনি কি বলছেন ইহুদি এবং নাসারাদের কথা আল্লাহ রাসূল আ.কে বলেন ফামান যদি ইহুদি নাসারা না হয় তাহলে কারা তার অর্থ হলো ইহুদিরা যেভাবে শিরক করেছে নাসারারা যেভাবে শিরক করেছে এই উম্মতের এক গ্রুপ লোক তারা বহু একই পথে শির্কের রাস্তায় হাঁটবেন আউজ ইহুদিরা বলে বসলো বুন ইহুদিরা বলে বসলো উজায়ের হল আল্লাহর ছেলে না আল্লাহর কি ছেলের দরকার আছে ওজায় আল্লাহ সাল্লামের এক

একশো বছরের জন্য একশো বছর পরে আবার মরণ থেকে জীবন্ত করলেন আল্লাহ তার সঙ্গে যে ঘোড়া ছিল ঘোড়ার কোনো চিহ্ন নাই কিছু নাই খাবারটাকে আল্লাহ আবার ঠিক করে রেখেছেন আল্লাহ জিজ্ঞেস করলেন কতদিন আল্লাহ আমি তো মনে হয় একদিন বা একদিনের অংশ একটু টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমাই গেছিলাম ফঞ্জুরিলা তো আমি কাবাসালাম ইয়েতে চান দেখো তোমার পানি এবং খাবার এটা কিন্তু ঠিক আছে ফঞ্জুরিলা হেমারিক তোমার গাধা কই গাধার তো কোনো খবর নাই গাধার হাড় গুড্ডি সবই হয়ে গিয়েছে দেখেন আল্লাহ তাল আর ফ্রিজ একশো বছর থাকে আল্লাহ একবার আমেরিকার সৈন্যদের এক স্যান্ডউইচ একটা আছে এটা সাড়ে তিন বছর পর্যন্ত খাওয়া যায় সাড়ে তিন বছর হল হাইয়েস্ট আমার চেনা মতে যে ইটেবল সুন্দর খাবার থাকবে এরপরে আর না এর থেকে ডিউরেশনাল কোনো স্যান্ডউইচ আর নাই সৈন্যদের অনেক সময় এরকম খাবার দাবার লাগে কিন্তু আল্লাহর এই যে উজারের খাবার এবং পানি দুইটুকে আল্লাহ ফ্রিজের মধ্যে রাখলেন আর 100 বছর ঠিক থাকলো এরপরে ইট বল খাওয়ার মতো আছে আল্লাহ কিন্তু গাধাও নাই তার কিছুই না সব শ্বাস মঁজুরি লাহিমালিকা কাইফানুনশিযুহা সুম্মা নাহকসুহা লাহমা আমি কিভাবে তার একত্রিত করি তারপরে গোশত কিভাবে বানায় চামড়া কিভাবে দেই এরপরে আল্লাহকে বললেন যে আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে মানুষকে আবার এই গ্রামকে মরে যাওয়ার পরে জীবিত করবা মানুষকে মরার পরে জীবিত করবা এই এই মওজেজার কথা শুনে তারা ইহুদেরা মনে করলো তাহলে আল্লাহর ছেলেই মনে হয় হবে তা না হলে এরকম আল্লাহ দেখাবে কেন তারা কওয়া শুরু করলো দে তারা ভুল করলি আর নাসারারা বলা শুরু করল মাসির যেহেতু ঈসার যেহেতু বাবা নাই কাজে আল্লাহ হলেন তার বাবা নাউজুবিল্লাহ তাহলে আদমের মা বাবাকে সেই কথা আর ভাবে না ওরা এনিওয়ে আমাদের উন্মতের মধ্যে দেখেন এরকম আইডিয়া শুরু হয়েছে নাসারারা যেমন মনে করে ঈসা আল্লাহর অংশ আমাদের উন্মতের অনেক মানুষের ধারণা হল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের অংশ নাউজুবিল্লাহ এই ইমান যেন আমাদের কারো কখনো না থাকে অনেকেই মনে করেন যে আল্লাহর নবী আল্লাহ রব আলিনের জাতি নূরের অংশ নো আমি ন বললাম যে কোরআন এবং হাদিসের প্রমাণ লাগবে এর প্রমাণ নাই আমরা কিন্তু ওই রাস্তায় হাঁটতেছি অনেক মানুষ কনফিউজ করে ফেলবে কনফিউশনে পড়ে যাবে হ্যাঁ আল্লাহর রসুল হিউম্যান বিং কিন্তু আল্লাহ রসুলের কাছে যেই কে কোরআন এসেছে যে ওয়াহি এসেছে এটা হলো নূর এই জন্য আল্লাহ রসুল সাধারণ মানুষ না তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ আকবর এই জন্য আমার এই হাদিস যখনই পড়ি যে আগের লোকজন যেই পথে হেঁটেছে তোমরাও হাঁটবে আমরা কিন্তু ওই পথে হাঁটতেছি আমরা আসুন সবাইকে ঠেকাই ওই পথ থেকে তাহলে আমরাও কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে রাখুন এই যে ছোট ছোট ভাবে শিটটা শুরু হয় এই সম্পর্কে আমরা কথা বলবো কিন্তু এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দ্য ব্রেক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আল্লাহ যেন আমাদের এই বসাকে আলোচনা করাকে যেন কবুল করেন শিরকে প্রসঙ্গে আমরা খাফির আলোচনা করা শুরু করেছিলাম শিরকে আসগর সাধারণত শিরকে আসগরের বা শিরকে খফির দুটো এক্সাম্পল ওলামাইকে কেরাম দিয়ে থাকেন একটা হলো রিয়া আর একটা হলো সুমা রিয়া হলো মানুষকে দেখানোর নিয়াত করে মানুষকে দেখানোর জন্য মধ্যে আল্লাহ বলেছেন। ধ্বংস মুসাল্লিদের জন্য জাহান নাম জাহান্নাম জিল্লা নামাজ তো আমরা পড়ি জান্নাতে যাওয়ার জন্য নামাজও পড়বে মানুষ জাহান নামেও যাবে আল্লাহ কি বলছেন ওয়াইল দোজক মুসল্লিদের জন্য কোন মুসল্লি الذين هم عن নামাজের ব্যাপারে যারা অমনোযোগী নামাজের ব্যাপারে যাদের কনসেন্ট্রেশন নাই নামাজের ব্যাপারে যাদের মনোযোগ নাই হকত চলে যায় তারপরে খবর নাই الذين هم يراون যারা অন্য মানুষকে দেখানোর জন্য নামাজি হয় লোক দেখানো নামাজ যেটা এই নামাজ পড়লে পরে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে এই যে মানুষকে দেখানোর জন্য একটা কাজ আমি করলাম মানুষকে দেখানোর জন্য আমি একটা ইবাদত করলাম এটা আমার জন্য শির্ক হয়ে গেল আল্লাহকে খুশি করার জন্য আমরা করি নাই এটা মানুষের ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় হয়ে যায় এই জন্য এটাকে ছোট শির্কের আন্ডারে রাখা হয়েছে কন্টিনিউয়াসলি করতে থাকলে তো শিরকে আকবারই হয়ে যাবে এটা আমরা মসজিদে যাই সমাজকে রক্ষা করার জন্য শিরকে আসগার হয়ে যায় মানুষে কি বলবে সমাজ কি বলবে নেতাগিরি করতে গেলে নামাজও তো যেতে হয় মন্দিরেও যাইতে হয় তো নামাজে যায় এরকম যদি আপনি করেন আপনি আল্লাহর সঙ্গে শির করে বসতেছেন কিন্তু আপনি হয়তো জানেন না আপনি খুব ধীরে সুস্থে গভীরভাবে পর্যালোচনা করবেন চিন্তা করে দেখবেন আপনার মধ্যেই বদাভ্যাস হয়তো বা আছে আমার মধ্যে বদাভ্যাস হয়তো বা আছে আমরা নিজেদেরকে সংশোধন করতে হবে যদি আমরা নিজেদেরকে সংশোধন না করি তাহলে আলোচনা শুনে আর আলোচনা করে বকবগানি করে আমাদের কোনো ফায়দা হচ্ছে না ওয়েস্ট অফ টাইম হচ্ছে আমাদের এই টাইমটা যেন ওয়েস্ট না হয় আমার ভাই বোনেরা এই টাইমটা যেন ইউজ হয় টাইমটা যেন ইউজফুল হয় এই টাইমটা যেন আমাদের ভালো কাজে লাগে এই টাইমটা যেন আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়ার কাজে আমাদের লাগে সেটাই হলো সব থেকে বড় আশা ভরসা আমাদের ভাইয়েরা তাহলে ছোট শিরকের যে এক্সাম্পল দিয়েছি সেটার মধ্যে রিয়া একটা ইম্পর্টেন্ট বিষয় আর একটা হল সুমা আহ সুমা আহ মানে হল আপনার নেইম অ্যান্ড ফেম শোহরত আমরা অনেক সময় কাজ করি যে মানুষ আমাকে প্রশংসা করবে মানুষের প্রশংসার আশায় যখন আমরা কোনো কাজ করি সুনামের আশায় যখন কোনো কাজ করি ওইটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো ভ্যালু থাকে না গুরুত্ব থাকে না ও আমি খুব ভালো করে বক্তৃতা দিয়ে যাও লোকজন বলবে আর খলজি আপনি ইনডাইরেক্টলি আল্লাহর সঙ্গে শির করে বসলেন কারণ আপনার জন্য দরকার ছিল যে এমন ভাবে আপনি আল্লাহর জন্য কাজ করবেন যে না মানুষের সুনামের কোনো দরকার নাই আবার মানুষ যখন আপনাকে প্রশংসা করে তখন আপনার খুব ভালো লাগে না ভালোই হয়েছে এরকম যদি হয় তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহকে খুশি করার জন্য করেন না হ্যাঁ নেচারালি আপনি আল্লাহ সব হ্যানা হুয়া তালাকে খুশি করার জন্য কাজ করেছেন আল্লাহ তা আলাকে আপনি রাজি করার জন্য কাজ করেছেন যে কোনো ভালো কাজ আপনার মধ্যে মানুষের সুনাম পাওয়া মানুষের প্রশংসা পাওয়ার কোনো ইচ্ছা নেই এরপরও মানুষ আপনাকে প্রশংসা করেছে আপনার সামনে যদি কেউ প্রশংসা করে আপনি মনে মনে আস্ত বলতে থাকেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আমরা অনেক সময় মানুষদেরকে সামনে সামনে করে তাদেরকে নষ্ট করে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ফি যারা মানুষের বেশি প্রশংসা করে এদেরকে স্পল করে এদের চেহারার উপরে তোমরা ধুলা নিক্ষেপ করে দাও আমরা মানুষদেরকে বেশি প্রশংসা করে তাদেরকে স্পয়ল করা উচিত না নষ্ট করা আমাদের উচিত না এরপরে আমাদের অনেক সময় সমাজেই নিয়ম নাই মানুষ প্রশংসা করে বসে প্রশংসা দিয়ে চিঠি লিখে বসে ইমেইল করে বসে টেক্সট মেসেজ করে বসে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর যেন সুক্রিয়া আদায় করি আর আল্লাহ সুভান হওয়া তালা দাঁড়িয়ে দুই মিনিট নিরাপত্তা পালন করে আপনারই বা কি লাভ তাদেরই বা কি লাভ কিয়ামতের ময়দানে তারা কেউ জিজ্ঞেস করবে নাকি রে তুমি কি নিরাপত্তা পালন করছি রে কিনা এটা অন্য জাতিদের সঙ্গে যারা মারা গেছে তাদের যেমন কোনো ফায়দা নাই যারা বেঁচে আছে তাদের জন্য কোনো ফায়দা নাই যদি আপনি চুপচাপ না থেকে বলে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের যে তুমি ভালো করো আল্লাহ তার ফ্যামিলিকে তুমি ভালো করো তা ফায়দা হইতো সময়টা গেল কিন্তু সময়টা কোনো কাজে লাগলো না হায় 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 এ কথা বললেও আপনারা বলবেন যে না আপনাদের বিপক্ষে কথা বলছি আর কারো বিপক্ষে আমাদের কথা বলাটা চাই না কারো বিপক্ষে আমাদের কথা বলাটা ঠিক হবে না আমরা কথা বলি আল্লাহর পক্ষে এবং আল্লাহর বিপক্ষে যারা যায় তাদের বিপক্ষে আমাদের কথা বলা ছাড়া আর না। কাজে আসুন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে ইন্টেলেক্ট দিয়েছেন আল্লাহ আপনাকে বুদ্ধিমান বিচক্ষণ বানিয়েছেন আল্লাহ তালা আপনাকে কত ভালো জিনিস বোঝার তৌফিক দিয়েছেন কত ধরনের ক্রিয়েটিভিটি আল্লাহ রবুল আলমিন আপনার মধ্যে দিয়েছেন আপনার এই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি চিন্তা করে দেখেন আমরা সব জিনিস তো রিভিউ করি তাহলে আমরা যে স্ট্যাচু গুলো বানালাম মিনার গুলো বানালাম অথবা সৌধগুলো গুলো বানালাম এটাকে রিভিউ করা যায় কিনা আগুন জ্বালানোর যে ব্যবস্থা করলাম এটা এইটা রিভিউ করে আরো বেটার কোনো কিছু করা যায় কিনা যাতে আল্লাহ খুশি হন যারা মারা গেছেন তাদের লাভ হয় আর আমাদেরও ফায়দা হয় চিন্তা করেন শহীদদের নামে আসেন আমরা হসপিটাল করি যত সব হবে তারা পাবে আসুন শহীদদের পরিবারদের লুক আফটার করার জন্য আমরা ফান্ড তৈরি করি অনেকে তারা না খেয়ে মারা যাচ্ছে তাদেরকে আমরা খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করি তাদের নামে আমরা রাস্তা বানাই তাদের নামে আমরা হসপিটাল বানাই তাদের নামে আমরা ইয়াতিমদেরকে লালন পালন করি এটা আমরা করি এটা তাদেরও ফায়দা হবে মানবতারও ফায়দা হবে আমাদেরও ফায়দা হবে ভাইরা বোনেরা আসুন আমরা বড় বড় শির্ক থেকে যেভাবে মুক্ত থাকবো ছোট ছোট শির্ক থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে হবে তা না হলে ছোট ছোট শিরকের উপরে কন্টিনিউ করতে করতে এটা একসঙ্গে বড় শিরকে পরিণত হবে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দিন আমরা যেন সিরক মুক্ত নির্ভেজাল তৌহিদবাদী হয়ে যেন আল্লাহরে বাধাত করতে পারি আর যত ভুল আমরা করেছি জীবনে আল্লাহ যেন সব ভুলগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ সু ভয়ানা হুয়া তা যেন আমাদের সবাইকে মাফ করে দেন আমার প্রিয় ভাই বোনেরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আপনাদের সঙ্গে আবারও ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত